আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নিশ্চিন্তে থাকতে দেওয়া হবে না ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি। সামরিক সাফল্যে নতুন উচ্চতায় চীন, স্টিল যুদ্ধবিমান আটকাবে চীনের নতুন রাডার। জেরুজালেমে তারাবিন নামাজ আদায়ে বাধা দূর, ফিলিস্তিনিদের উল্লাস। বিস্তারিত সংবাদে জানবেন, আমেরিকাকে অবন্ধুসুলভ দেশগুলোর তালিকায় ফেলল রাশিয়া। মৃত্যুপুরী দিল্লিতে ঘণ্টায় ১২ জন করে করোনা রোগীর মৃত্যু হচ্ছে। স্বামীকে ছাড়ার পর শ্বশুরের সঙ্গে সম্পর্ক, সন্তানের জন্ম, বিয়ে। সবশেষে জানবেন, শ্মশানগুলোতে নিভছে না দাহের আগুন, করোনায় মৃত্যুর সংখ্যা গোপন করছে ভারত। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। নিশ্চিন্তে থাকতে দেওয়া হবে না ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাগেরি বলেছেন, ভবিষ্যতে ইসরায়েলের স্বার্থের উপর আরও হামলা হতে পারে। ইসরায়েলের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে সিরিয়া থেকে রকেট হামলা চালানোর কয়েকদিন পর রবিবার এই হুমকি দিলেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ বাগেরি বলেন, ইসরায়েল মনে করে কোনো পরিণতি ছাড়াই তারা সিরিয়ার ভূখণ্ডের লক্ষ্যবস্তুতে ও সাগরে হামলা চালাতে পারে। তবে এই রকম হামলা দেশটির জন্য সুখকর হবে না বলেও ইসরায়েলকে স্মরণ করিয়ে দেন ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা। তিনি বলেন, নিশ্চিতভাবে বলা যায় সাম্প্রতিক সময় নেওয়া পদক্ষেপগুলো ভবিষ্যতে পুনরাবৃত্তি হলে তাদের স্বার্থ বিপন্ন হবে এবং ভবিষ্যতে তাদের কার্যক্রমকে সরাসরি প্রতিরোধ করার বিষয়টি বাড়বে। ২০১৫ সালে পারমাণবিক চুক্তিতে ফিরতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সম্প্রতি ইরানের সঙ্গে ৬ বিশ্বশক্তির আলোচনা শুরু হয়েছে। এই আলোচনা সফল হলে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। এই আলোচনা শুরুর পরিপ্রেক্ষিতে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। চলতি মাসে ইরানের নাতানস পারমাণবিক কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগ দেখা দেয়, ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি সেন্ট্রিফিউজ। এই ঘটনার পেছনে ইসরায়েল জড়িত বলে অভিযোগ তেহরানের। প্রতিশোধ নেওয়া হবে বলে ওই সময় জানিয়ে দেয় ইরান। এই পরিস্থিতিতে গত সপ্তাহে সিরিয়ার ভূমি থেকে ইসরায়েলের দিমোনা এলাকায় একটি পারমাণবিক চুল্লি স্থাপনার লক্ষ্য করে রকেট ছড়া হয়েছিল। রকেটটি চুল্লির পাশে গিয়ে পড়ে। তবে হামলার পেছনে কে বা কারা জড়িত সেই বিষয়ে কোনো মন্তব্য করেনি বাগেরি। তবে ইহুদি রাষ্ট্রের ওপর প্রতিক্রিয়া দেখানোর বিষয়ে আত্মবিশ্বাসী বলে জানান তিনি। সাংবাদিকরা বাগেরির কাছে জানতে চান, যদি ইরানি স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনার লক্ষ্য করে ইসরায়েলের পক্ষ থেকে একের পর এক হামলা অব্যাহত থাকে তাহলে তেহরান কেমন প্রতিক্রিয়া দেখাবে। এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি বাগেরি, শুধু বলেন ইহুদি রাষ্ট্রটিকে নিশ্চিন্তে থাকতে দেওয়া হবে না। এদিন ইরানের সেনাবাহিনীর নতুন ৭টি সামরিক অর্জন তুলে ধরা হয়। এর মধ্যে শত্রুপক্ষের রাডার শনাক্ত ও তার কর্মকাণ্ডে বাধা সৃষ্টিকারী কয়েক ধরনের স্থলভিত্তিক ও ড্রোন চালিত অভিযান রয়েছে। এদিকে গত শনিবার সিরিয়ার একটি জ্বালানি পরিশোধন কেন্দ্রের পাশে তেলের ট্যাঙ্কের ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। তবে জ্বালানি তেল ভাই এই ট্যাঙ্কারটি ইরানের কিনা তা জানানো হয়নি। নিজেদের পারমাণবিক স্থাপনার পাশে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের পক্ষ থেকে সিরিয়ার ভূখণ্ডে তেলের ট্যাঙ্কারে পাল্টা হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। সামরিক সাফল্যে নতুন উচ্চতায় চীন, স্টিল যুদ্ধবিমান আটকাবে চীনের নতুন রাডার। চীন নতুন অত্যাধুনিক রাডার আবিষ্কার করেছে। এই রাডার স্টিল যুদ্ধবিমান, ড্রোন ও নিশু দিয়ে উড়ে যাওয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম। প্রযুক্তি চোখ ফাঁকি দিয়ে চলা এসব যুদ্ধাস্ত্রকে শনাক্ত করতে সক্ষম হয় রাডারটিকে টার্মিনেটর অব ড্রোনস নামে ডাকা হচ্ছে। এই আবিষ্কার অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তৈরিতে চীনের পারদর্শিতা বিশ্বের কাছে প্রকাশ পেল। চীনা গণমাধ্যম গ্লোবাল টাইমসের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের নানজিংয়ে সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। গত শনিবার ছিল এই আয়োজনের শেষ দিন। এই প্রদর্শনীতে সহজে বহনযোগ্য ও বহুমুখী সর্বাধুনিক প্রযুক্তি রাডারটি প্রদর্শন করে চীনের সেনাবাহিনী। মাটির কাছাকাছি দিয়ে উড়ন্ত কোনো ক্ষুদ্র ও ধীর লক্ষ্যের আকাশযান শনাক্তের বিষয়ে সক্ষম রাডারটি একজন সেনাও বহন করতে পারবে। স্টিল যুদ্ধবিমান বিদ্যমান যে কোনো রাডারে চোখ ফাঁকি দিতে পারত। এখন হয়তো চীনের নতুন রাডারে ধরা পড়বে যুদ্ধবিমানটি। YLC-48 নামের এই রাডারটি তৈরি করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশনের ১৪তম রিসার্চ ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির তথ্যমতে রাডারটিতে ডিজিটাল ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয়েছে। এটি সব ধরনের হালকা ওজনের অস্ত্রের উপর বসানো যায়, যে কোনো আবহাওয়ায় এটি কাজ করতে পারে। দ্রুত মোতায়েন কিংবা প্রত্যাহার করার সুবিধা রয়েছে এতে। এছাড়া যে কোনো কোণ থেকে ধাবমান কোনো বস্তুকে শনাক্ত ও অনুসরণ করতে পারবে রাডারটি।
জেরুজালেমে তারাবির নামাজ আদায়ে বাধা দূর, ফিলিস্তিনিদের উল্লাস। অবশেষে জেরুজালেমে তারাবির নামাজ আদায়ে বাধা দূর হলো। রক্তক্ষয়ী সংঘাতের পর রবিবার সন্ধ্যায় দামেস্ক গেট থেকে ব্যারিকেড সরিয়ে নিতে বাধ্য হয় ইসরায়েলি কর্তৃপক্ষ। দুই সপ্তাহে প্রথমবারের মতো এলাকাটিতে তারাবি জামাত আয়োজনের সুযোগ পায় ফিলিস্তিনিরা। ইসলামী নেতাদের আহ্বানে অঞ্চলটি উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন পুলিশ কমিশনার। এই ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন মুসলিমরা। রমজান মাসে তারাবি আদায়ে পূর্ব জেরুজালেমের সবচেয়ে জনপ্রিয় এলাকা এটি। তবে শুরু থেকেই এতে বাধা সৃষ্টি করেছে ইহুদি জনগোষ্ঠী। নামাজ আদায় করতে না দেওয়ায় গত তিন দিনে বিক্ষোভে উত্তাল ছিল এলাকাটি। বিক্ষোভ ছড়ায় পশ্চিম তীর সহ অন্যান্য শহরেও। রণক্ষেত্রে পরিণত হয় জেরুজালেমের দামেস্ক গেট এলাকা। আমেরিকাকে অবন্ধুসুলভ দেশগুলোর তালিকায় ফেলল রাশিয়া। আমেরিকাকে অবন্ধুসুলভ দেশগুলোর তালিকায় স্থান দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা রবিবার রাতে এই খবর জানান। তিনি বলেন, রাশিয়া নিজের বন্ধু নয় এমন দেশগুলোর তালিকা তৈরি করার কাজ শুরু করেছে এবং এই তালিকায় নিঃসন্দেহে আমেরিকার নাম থাকবে। তিনি আরও জানান, যেসব দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত হবে তাদের কূটনৈতিক প্রতিনিধি দলগুলোকে রুশ নাগরিকদের কাজে লাগাতে পারবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এই তালিকা তৈরির কাজ শুরু হয়েছে বলে জানান জাকারোভা। রাশিয়ার সঙ্গে কিছু দেশের বিদ্বেষী আচরণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। প্রেসিডেন্ট পুতিন গত শুক্রবার এমন একটি ডিক্রিতে সই করেন যার ফলে কিছু পশ্চিমা দেশের অবন্ধুসুলভ আচরণের জবাব দিতে রুশ সরকার বাধ্য থাকে। মৃত্যুপুরী দিল্লিতে ঘণ্টায় 12 জন করে করোনা রোগীর মৃত্যু হচ্ছে। করোনা ভাইরাসে ভারতের রাজধানী দিল্লি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহে দিল্লিতে প্রতি ঘণ্টায় গড়ে 12 জনের বেশি রোগীর মৃত্যু হয়েছে। গত সপ্তাহে প্রতি ঘণ্টায় গড়ে 5 জন করে আক্রান্তের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছিল। তবে চলতি সপ্তাহে সেই সংখ্যাটা দ্বিগুণেরও বেশি হয়েছে। রোববার দিল্লি সরকার জানিয়েছে, সোমবার থেকে শনিবার অর্থাৎ 19 থেকে 24 এপ্রিল প্রাণ হারিয়েছেন 1,777 জন আক্রান্ত। অর্থাৎ ঘণ্টা প্রতি গড়ে 12 জনেরও বেশি রোগী মারা গেছেন। অন্যদিকে গত সপ্তাহে 12 থেকে 17 এপ্রিলের মধ্যে দিল্লিতে 677 জনের মৃত্যু নথিবদ্ধ করা হয়েছিল। প্রতি ঘণ্টার হিসাবে গড়ে যা 10 জনের বেশি। করোনা দ্বিতীয় ঢের ধাক্কায় মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, গুজরাট সহ একাধিক রাজ্যে দৈনিক সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাজধানী দিল্লিতেও নতুন সংক্রমণ দ্রুত গতিতে ছড়াচ্ছে। স্বামীকে ছাড়ার পর শ্বশুরের সঙ্গে সম্পর্ক করলেন, বিয়ে দিলেন, সন্তানের জন্ম। সব সম্পর্ক কি আর সমাজ মেনে নেয়? তবে না নিলেও অনেকে সম্পর্কে জড়ান, জন্ম দেন বিতর্কের। সেরকম এক ঘটনা কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের হ্যারোল্ডসবার্গ শহরবাসীর মুখে মুখে। আর আলোচনা হবেই না কেন, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর তারই সৎ বাবাকে বিয়ে করেছেন এরিকা কুইগল নামের এক নারী। এই ঘটনার তীব্র আলোড়ন ফেলেছে ভার্চুয়াল দুনিয়ায়। অনেকে এ ব্যাপারে তার সাহসের প্রশংসা করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন তাকে। অনেকে আবার আঁতকে উঠেছেন নজির দেখে, তাদের মনোভাব মূলত সমালোচনার। বিষয়টি নিয়ে এরিকা বলেন যে, সৎ শ্বশুর জেফকে যখন প্রথম দেখেন তিনি, তখন তার বয়স ছিল 16 বছর। এরিকা আসলে ছিলেন জেফের সৎ মেয়ের ঘনিষ্ঠ বান্ধবী। সেই সূত্রে জেফের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল তার। এভাবেই একদিন এরিকা তার বান্ধবীর ভাই জাস্টিনের প্রেমে পড়েন। জাস্টিনও পছন্দ করতে থাকেন তাকে, ফলে বেশ ধুমধাম করে বিয়ে হয়ে যায়। তবে জাস্টিনের সঙ্গে একটি সন্তানের জন্মের পর থেকে সম্পর্ক তিক্ত হতে শুরু করে এবং একসময় আইনত ছাড়াছাড়ি হয়ে যায়। সেই সময় মানসিকভাবে বিধ্বস্ত এরিকাকে বন্ধুর মতো আগলে রেখেছিলেন 29 বছরের বড় জেফ। সেই সময় একে অপরের প্রেমে পড়েন তারা এবং সম্পর্ককে স্বীকৃতি দিয়ে বিয়ে করে ফেলেন। বর্তমানে তাদের একটি ছোট শিশু কন্যাও রয়েছে। এরিকা এই বিষয়ে একটি সুন্দর মন্তব্য করেছেন, জানিয়েছেন যে মনের দিক থেকে দেখলে তিনিই বরং বুড়ো, জেফ অনেক বেশি প্রাণচাঞ্চল্যে ভরা। জাস্টিনের এই সম্পর্ক মেনে নিতে কোনো অসুবিধা হয়নি বলেই জানা গিয়েছে। জেফ বলেছেন, মাঝে মাঝেই তিনি এরিকার সঙ্গে জাস্টিনের লাগাম সারা জীবনযাত্রা নিয়ে আলোচনা করতে থাকেন। বাবা হিসেবে যা তাকে চিন্তায় রেখেছে, তবে এরিকা আলোচনায় অস্বস্তি বোধ করেন না। শ্মশানগুলোতে নিভছে না দাহের আগুন, করোনায় মৃতের সংখ্যা গোপন করছে ভারত। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ক্রমেই ভারতকে একটি বিধ্বংসী সংকটের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। অসহনীয়ভাবে জনাকীর্ণ হাসপাতালগুলি, অক্সিজেন সরবরাহে ব্যাপক ঘাটতি, চিকিৎসকের জন্য অপেক্ষা করতে থাকা সুদীর্ঘ লাইনের করোনা মুমূর্ষুদের মৃত্যু প্রমাণ করছে যে দেশটিতে প্রকৃত করোনা মৃত্যুর সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত রিপোর্টের চেয়ে অনেক বেশি। ভারতের সরকারি হিসেবে প্রতিদিন 3 লাখেরও বেশি নতুন সংক্রমণ ঘটছে, যা একটি বিশ্ব রেকর্ড। তবে বিশেষজ্ঞরা বলছেন যে এই সংখ্যাটি যদিও আশঙ্কাজনক, কিন্তু এটি করোনা সংক্রমণের প্রকৃত মাত্রার মাত্র একটি অংশ উপস্থাপন করছে এবং প্রকৃত অবস্থা এই দেশটিকে জরুরি অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হঠাৎ করোনার তীব্র বিস্তারে সম্ভবত এর একটি নতুন ও আরও মারাত্মক প্রজাতি বিশেষ ভূমিকা পালন করছে, যা ভারত সরকারের নথিভুক্ত প্রায় 2 লাখ কোভিড-19 জনিত মৃত্যুর সংখ্যার বিষয়ে সন্দেহ বাড়িয়ে দিয়েছে। শুধু সরকারি হিসাবেই দেশটিতে প্রতিদিন 2,000-এরও বেশি মানুষ মারা যাচ্ছে। দেশজুড়ে শ্মশানগুলোতে দায়ের আগুন কখনো নিভছে না, যেগুলি সরকারি পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি মৃত্যুর চিত্র তুলে ধরছে।
তা বিশ্লেষকরা বলছেন যে ভারতের রাজনীতিবিদরা এবং হাসপাতালগুলোর প্রশাসকরা গদি বাসানোর তাগিদে এবং শোকগ্রস্ত পরিবারগুলোকে কোভিডের সাথে সম্পর্কিত থাকার লজ্জায় সম্ভবত সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনাগুলো লুকাচ্ছেন এবং এই বিরাট দেশটির 140 কোটি মানুষের বিভ্রান্তিকে আরও বাড়িয়ে তুলেছেন। মিশিগান বিশ্ববিদ্যালয়ের মহামারী বিশেষজ্ঞ ভ্রমর মুখার্জি বলেছেন, এটি সম্পূর্ণভাবে তথ্যের হত্যাযজ্ঞ। আমরা যে মডেলিং করছি তা থেকে আমরা বিশ্বাস করি যে সংখ্যাটি যা রিপোর্ট করা হচ্ছে মৃত্যুর প্রকৃত তার চেয়ে 2 থেকে 5 গুণ বেশি। আহমেদাবাদের একটি বড় শ্মশানগুলির একটিতে কর্মরত সুরেশ ভাই মৃত্যুর কারণ হিসেবে করোনার উল্লেখ করেন না। তিনি জানিয়েছেন যে করোনা মৃত্যুকে অসুস্থতাজনিত মৃত্যু হিসেবে উল্লেখ করেন, কারণ তার কর্তা ব্যক্তিরা তাকে এটা করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি জানান, প্রতিদিন তার শ্মশানে 15 থেকে 20টি করোনা মৃতদেহ দাহ করা হয়। এপ্রিলের মাঝামাঝি 13 দিনেরও বেশি সময় ধরে ভোপালের কর্মকর্তারা কোভিড-19 সম্পর্কিত 41 জন মারা যাওয়ার কথা জানিয়েছেন। তবে শহরের প্রধান কোভিড-19 শ্মশান ও সমাধিস্থলগুলোতে যেখানে কঠোর প্রোটোকলের আওতায় মৃতদেহগুলোর সৎকার পরিচালিত হয়েছিল সেসব স্থানে দ্য নিউ ইয়র্ক টাইমসের জরিপে একই সময় মোট 1000-এরও বেশি মৃত্যুর তথ্য প্রকাশ পেয়েছে। ছত্তিশগড়ের দুর্গ জেলার কর্মকর্তারা 15 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত 150টিরও বেশি কোভিড-19 মৃত্যুর খবর জানিয়েছেন। টাইমসকে দেওয়া স্থানীয় গণমাধ্যমগুলোর পাঠানো বার্তা থেকে জানা গেছে, রাজ্যটির এই সংখ্যাটির অর্ধেকেরও কম সরকারি নথিভুক্ত করা হয়েছে। গুজরাটের শিল্প শহর সুরাটে সবদার জন্য ব্যবহৃত গ্রিলগুলি বিরামহীন ব্যবহৃত হওয়ার কারণে কোথাও কোথাও লোহাগুলি গলে গেছে। 14 এপ্রিল সুরাট ও গান্ধীনগরের কোভিড-19 জন্য নির্ধারিত শ্মশানগুলি থেকে দ্য টাইমসকে জানানো হয়েছে যে তারা একদিনে 124 জনের শবদাহ করেছেন, যেখানে কর্তৃপক্ষ জানিয়েছিল যে পুরো রাজ্যে কোভিড-19-এ 73 জন মারা গেছেন। ভারতের উত্তরপ্রদেশ রাজ্য কানপুরের কয়েকটি পার্কে এখন শবদাহ করা হচ্ছে, শ্মশানে জায়গা নেই। একই ঘটনা লখনউ এবং মির্জাপুরের বড় শহরগুলি এবং গুজরাট জুড়ে ঘটছে। গুজরাটের শ্মশান এবং সমাধিস্থলগুলিতে সাংবাদিকদের পাঠিয়ে রাজ্যটির অন্যতম শীর্ষস্থানীয় সংবাদপত্র সন্দেশে সংকলিত করোনার মৃত্যুর একটি বিশদ গণনা ইঙ্গিত দিয়েছে যে মৃত্যুর সংখ্যাটি প্রতিদিন 610-এর কাছাকাছি। ভারতের বৃহত্তম সংবাদপত্র গুলিও এই তারতম্য তুলে ধরেছে। গুজরাটে কোভিড-19 মৃত্যু সরকারি পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি। সাম্প্রতিক দ্য হিন্দুর প্রথম পৃষ্ঠার শিরোনাম সেগুলো এভাবেই প্রকাশ পেয়েছে। কিছু বিশ্লেষকের মতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিচালিত ভারতীয় জনতা পার্টি নিয়ন্ত্রিত রাজ্যগুলো দলীয় চাপে পড়ে তথ্য গোপন করছে। করোনা তথ্য প্রসঙ্গে ডক্টর মুখার্জি বলেন, অগ্রগতি প্রদর্শন করার জন্য রাজ্য সরকারগুলির উপর কেন্দ্রীয় সরকারের তীব্র চাপ রয়েছে। তিনি মোদীর 2019 সালে বেকারত্বের হার বৃদ্ধি চিত্র উপাত্ত লুকানোর কেলেঙ্কারি উদ্ধৃতি দিয়ে বলেছেন যে ঠিক এখনকার মতো করেই তখনও মোদী সরকার তথ্য গোপন করার চেষ্টা করেছিল।